তারা যে সংগঠনকে মিন করে বারবার যে সংগঠনকে মিন করে সেই সংগঠনটা কিন্তু হালাদিস আন্দোলন বাংলাদেশকেই মিন করে তারা কিন্তু আমি বারবার বলে আসছি যে তারা যে আমাদের সংগঠনকে মিন করে তারা একবারও তো এ কথা বলে না যে প্রচলিত যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এই রাজনৈতিক সংগঠনগুলো হারাম এগুলো করা যাবে না কই তারা তো এ কথা বলে না কখনো এভাবে এক পর্যায়ে আমি জেলা দায়িত্বশীল হবো তারপরে না আমি এক সময় কেন্দ্রীয় দায়িত্বশীল হবো তো সুতরাং এই প্যাটার্নটা ফলো করা আমার জন্য অনেক লং প্রসেস এটা তো অনেক কঠিন কাজ তাহলে কি করতে হবে এই সব প্রসেস বাদ আমি একটা টিভি খুললাম আমি একটা ফাউন্ডেশন খুললাম আমি একটা মাদ্রাসা খুললাম আমি মাদ্রাসার নিজেই নিজের পরিচালক হয়ে গেলাম বাস আমার জনপ্রিয়তার আকাঙ্ক্ষা মিটে গেল এটা একজন কর্মীর ক্ষেত্রে সৎ কাজের আদেশ এবং কাজের নিষেধ করাটা এটা সহজ যারা বক্তা যারা নিজেদের জনপ্রিয়তার আকাঙ্ক্ষা রাখে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা সংগঠনমুখী হচ্ছে না অথচ একটা রাইফেলের গুলিতে একটা মানুষ মরতে পারে কিন্তু একটা কোরআনে সুন্নার অপব্যাখ্যার কারণে একটা জাতি ধ্বংস হতে পারে আপনার লেখা মানুষের হৃদয়তন্ত্রীতে আঘাত আনুক সেখানে ঝংকার উঠুক সমাজ বিপ্লব এর যেই মূল স্পৃহা সেটা জন্মে উঠুক এভাবে তিনি বলছিলেন যে কথা ও লেখার মাধ্যমে আমরা যে জিহাদ আন্দোলন অর্থাৎ জিহাদের যে হাতিয়ার এটাকে আমরা ইউজ করতে পারি তিন নম্বর যে বিষয়টা এটাই আমার আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে এই যুগের যে অন্যতম হাতিয়ার যে সংগঠন তার একটা মাধ্যম যদি আমি আপনাদেরকে বলি আমি ইতিপূর্বেও অনেকবার বলেছি যে আজকে আমাদের একদল মানুষ আছে একদল আমাদেরই ঘরানার কিছু শেখ গেছেন তারা বলছেন যে না এখন সংগঠন করা যাবে না সংগঠন করতে হবে না কিন্তু তারা কিন্তু দেখবেন তারা যে সংগঠনকে মিন করে বারবার যে সংগঠনকে মিন করে সেই সংগঠনটা কিন্তু হাইলাদিস আন্দোলন বাংলাদেশকেই মিন করে তারা কিন্তু আমি বারবার বলে আসছি যে তারা যে আমাদের সংগঠনকে মিন করে তারা একবার তো এ কথা বলে না যে প্রচলিত যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এই রাজনৈতিক সংগঠনগুলো হারাম এগুলো করা যাবে না কই তারা তো এ কথা বলে না কখনো তারা তো এ কথা বলে না যে ওই সমস্ত সংগঠনগুলো করা হারাম তারা সবসময় আমাদেরই সংগঠনটাকেই দেখতে পায় হারাম অথচ এখানে আমি বলবো যে তাদের বুঝার ভুলের কারণেই তারা এটা বলে থাকে আমি যে আয়াতটি আপনাদের সামনে চয়ন করেছি এই আয়াতটা আমরা সবাই জানি শুধু আমি আপনাদেরকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা বলছেন যে অলতাকুম মিনকুম উম্মা আপনারা এটা সবাই জানেন যে তোমাদের মধ্যে একটা উম্মা থাকবে একটা দল থাকবে সেই দলটার বৈশিষ্ট্য কী হবে ইয়াদৌ নহিল খৈর সেই দলটার বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে তারা কল্যাণের দিকে ডাকবে তার মানে এই দলের মূল একটা কাজ হচ্ছে যেই সংগঠন যেই দলটার কথা বলা হচ্ছে আল্লাহ তালা যেটা বলছেন সেই দলের মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মানুষকে তারা কল্যাণের দিকে ডাকবে তার মানে যখনই কল্যাণের দিকে কেউ ডাকবে তখন সেই সংগঠন করা যাবে না তার মানে কল্যাণের দিকে যখন আহ্বান করা হবে তখন তার কথা শুনতে হবে সেই দলের অনুসরণ করতে হবে এরপরে আল্ল আল্লাহ তালা বলছেন যে ইয়ে আমরুন মারুফ সেই যে কল্যাণের দিকে ডাকা সৎ কাজে নির্দেশ দেওয়া ওয়ানহাউনালিল মুনকার এবং অসৎ কাজে নিষেধ করা এবার আপনারাই বলেন যারা সংগঠন করছে না বিভিন্ন সায়ক মশায়ক হয়ে আছে তারা যে তাদের ভক্ত অনুরক্ত যারা আছে সমর্থক যারা আছে তাদেরকে কি তারা নির্দেশ দিতে পারবে নাকি অনুরোধ করতে পারবে কোনো একটা কাজের ক্ষেত্রে কোনো একটা বিষয়ে কোনো একটা সৎ কাজের ক্ষেত্রে তারা কি নির্দেশ দিতে পারবে নিঃসন্দেহে তারা নির্দেশ দিতে পারবে না তারা অনুরোধ করতে পারবে তো অনুরোধ করতে অনুরোধ করা এক জিনিস আর নির্দেশ দেওয়ার এক জিনিস পক্ষান্তরে যারা আমাদের সংগঠনের কর্মী আমরা কিন্তু সংগঠনের কর্মীদেরকে আমরা কি নির্দেশ দিতে পারবো না আমরা কি যে কোনো বিষয়ে নির্দেশ দিতে পারবো না তাকে তখন কি সে নির্দেশটা মানবে না ঠিক তেমনি যদি কোনো অসৎ কাজে নিষেধ করতে বলি তখন কি সে অসৎ কাজে নিষেধ করবে না নিষেধ শুনবে না সে এটা একজন কর্মীর ক্ষেত্রে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করাটা এটা সহজ ওই আয়াতের বাস্তবায়নটা তখন অ্যাপ্রোপ্রিয়েট হবে কিন্তু যদি আমি শুধুমাত্র সমর্থক ভক্ত তৈরি করি এই সমর্থক ভক্তরা কি আমার এই নির্দেশ মানতে বাধ্য থাকবে তারা নিঃসন্দেহে আমার নির্দেশ মানতে বাধ্য থাকবে না তার ভক্ত বটে কিন্তু তারা আমার নির্দেশ কখনো মানতে বাধ্য হবে না কিন্তু পক্ষান্তরে যদি কর্মী হয় তাহলে সে আমার নির্দেশ মানতে বাধ্য থাকবে কেন কারণ আমরা একটা অভিন্ন লক্ষ্যে আমরা অঙ্গীকারাবদ্ধ যে আমরা হকের পথে হকের আহ্বানে এক কথা ইন্নামা তোয়াতফিল মারুফ যে যে ভালো কাজের ক্ষেত্রে যে আনুগত্য রয়েছে এই আনুগত্যের ক্ষেত্রে কিন্তু আমরা শপথ করেছি আমরা অঙ্গীকার করেছি এই কারণে কিন্তু আমরা পরস্পর পরস্পরকে নির্দেশ এবং নিষেধ করতে পারবো কাজেই আমাদেরকে যারা এই বিষয়ে বলে যাচ্ছে যে আসলে আমাদের আমরা সবাই যেন এই রকম হয়ে যায় যে সবাই ভক্ত অনুরক্ত হয়ে থাকি মনে রাখবেন ভক্ত অনুরক্তদেরকে কখনো নির্দেশ দিয়ে মানানো যায় না তাদেরকে নিষেধ করলে তারা মানতে বাধ্য থাকে না পক্ষান্তরে কর্মীদেরকে আমরা যদি নির্দেশ দিই কর্মীদেরকে যদি নিষেধ করি এটা কর্মীরা মানতে বাধ্য থাকে এটা আপনারা যারা বিভিন্ন স্তরে দায়িত্বশীল আপনারা নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পেরেছেন আমি আশা করি আপনারা যেটা বুঝে থাকেন আমাদের কর্মীদেরকে এই বিষয়টা এই বুঝটা দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আরেকটা বিষয় আজকে প্রচলিত যে একটা চরম সমস্যার মধ্যে আমরা লক্ষ্য করছি ছোট্ট ছোট্ট যারা আমাদের ছোট ছোটো যারা বক্তা যারা নিজেদের জনপ্রিয়তার আকাঙ্ক্ষা রাখে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা সংগঠনমুখী হচ্ছে না কেন কারণ আপনাদেরকে আমি একটা টনিক শিখাই দিই দেখেন আসলে সাংগঠনিক প্রক্রিয়ায় একটা দায়িত্বশীল হয়ে আমি যখন একটা শাখা দায়িত্বশীল হব। এলাকা দায়িত্বশীল হবো উপজেলা দায়িত্বশীল হবো এভাবে এক পর্যায়ে আমি জেলা দায়িত্বশীল হবো তারপরে আমি এক সময় কেন্দ্রীয় দায়িত্বশীল হবো তো সুতরাং এই প্যাটার্নটা ফলো করা তো আমার জন্য অনেক লং প্রসেস এটা তো অনেক কঠিন কাজ তাহলে কি করতে হবে এই সব প্রসেস বাদ আমি একটা টিভি খুললাম আমি একটা ফাউন্ডেশন খুললাম আমি একটা মাদ্রাসা খুললাম আমি মাদ্রাসা নিজেই নিজের পরিচালক হয়ে গেলাম বাস আমার জনপ্রিয়তার আকাঙ্ক্ষা মিটে গেল বাস্তবমায় তাই নয় আমরা কি তাই দেখতে পাচ্ছি না যার কারণে দেখবেন যে আজকে আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়া যেহেতু সিস্টেমটাই কঠিন এখানে যেহেতু নেতৃত্ব বাসায় হয় একটা প্রতিযোগিতার সুযোগ থাকে এখানে ক্লাস দেখা হয় এখানে কাজের সে কোন আসলে সে কি নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য কিনা এই বিষয়গুলো যেহেতু জাস্টিফাই করা হয় যার কারণে কিন্তু আমাদের মধ্যে এই বিষয়টা আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু কখনও সংগঠনমুখী হতে চাচ্ছে না মূলত তাদের এই আকাঙ্ক্ষার একটা কারণে তারা কিন্তু সংগঠন থেকে বিমুখ হচ্ছে কাজে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে এই সমস্ত যারা আকাঙ্ক্ষী যারা নিজেদের ব্যাপারে এই তাদের কাছ থেকে যেন আমরা দূরে থাকি আমরা যেন যারা প্রতিযোগিতার মাধ্যমে একটা নিজেদেরকে ট্রেন বিল্ড আপ করে প্রশিক্ষিত হয়ে যারা সামনে এসেছে আমরা যেন তাদেরকে মূল্যায়ন করতে পারি আমি কিন্তু বারবার একটা কথা বলি প্রশিক্ষণ সম্পাদক হিসেবে আমি প্রায় জায়গায় গেলে কথা বলি যে আজকে আমাদেরকে আমাদেরকে কে প্রশিক্ষণ দেবে আমাদেরকে প্রশিক্ষিত করবে কে আজকে যারা বক্তা যারা পেইড বক্তা তারা তো বক্তব্য করে পকেটে টাকা নিয়ে চলে যায় তারা তো আমাদেরকে প্রশিক্ষণের জন্য সময় দেয় না তাহলে প্রশিক্ষণের কর্মসূচি বাস্তবায়ন করবে কে অথচ আপনারা জানেন যে আজকে আমাদের মিলিটারি বাহিনী যারা যারা আজকে আমাদের প্রশাসনিক ব্যক্তিবর্গ তাদেরকে যে রাইফেলটা দেওয়া হয় এই রাইফেলটা কখন দেওয়া হয় বিনা বিনা ট্রেনিং এ নাকি ট্রেনিং পার পর দেওয়া হয় ট্রেনিং পর পার পরে কিন্তু তাদেরকে রাইফেল দেওয়া হয় অথচ একটা রাইফেলের গুলিতে একটা মানুষ মরতে পারে কিন্তু একটা কোরআনের সুন্নার অপব্যাখ্যার কারণে একটা জাতি ধ্বংস হতে পারে সুতরাং এই জাতি ধ্বংসের যেন না হয় এই কিন্তু আমাদের বাংলাদেশ আহলে যুবসংঘ এবং যুবসংঘ যুবসংঘলাদেশ আন্দোলন বাংলাদেশ মনে করে যে এদেশের যুব সমাজকে এদেশের আন্দোলনের মুরব্বীদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে যেন এই কোরআন এবং সই সুনার এই বার্তাটা যোগ্য করে গড়ে তুলে প্রশিক্ষিত করে গড়ে তুলে যেন তারা বলতে পারে এই জন্য তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করা তৌফিক দান করুক আল্লাহ আমিন এক্ষেত্রে আমরা এটাই বলতে চাইব যে মনে রাখবেন ওই একটা বন্দুকের গুলি দিয়ে যেমন একটা মানুষ মরবে কিন্তু আমরা চাই না যে একটা ভুল বক্তব্যের মাধ্যমে একটা ভুল বক্তার একটা ভুল জনপ্রিয় একজন ব্যক্তির ভুল একটা মেসেজের কারণে একটা জাতি ধ্বংসক একটা সমাজ ধ্বংসক একটা এলাকা ধ্বংস এটাকে আপনারা চান যদি আপনারা মনে করেন এটা চান না তাহলে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে ওহির পথে আজকে আমাদের আরেকটা বিষয় বোঝার সমস্যা হচ্ছে আমরা এখন মাক্কি জীবনে আসি নাকি মাদানি জীবনে আসি এই জিনিসটা না বোঝার কারণে অনেক বড় বড় শায়কদের কথা বলে আজকে আমাদের সংগঠনকে একটা জিহাদের হাতিয়ার মনে না করে বরঞ্চ উল্টা কিছু বলা হচ্ছে অথচ আপনারাই দেখেন আজকে সারা পৃথিবীতে আপনারা যদি এটি একটু তদন্ত করে দেখেন প্রত্যেকটা জায়গায় আজকে অমুসলিমদের যে সংগঠনগুলো সে যদি আমরা বলি উনিশশো চোদ্দো সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে ছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর লিগ অব গঠিত হয় এই লীগ অব নেশনের গঠিত হওয়ার যে মূল কারণ সেটাও তো একটা সংগঠন পরবর্তীতে যখন দ্বিতীয় শেষ হয় উনিশশো সাল তখনও কিন্তু ইউএনও ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন নামে আরেকটা জাতিসংঘ নামে একটা সংগঠন হয় সেই জাতিসংঘের এখন কতগুলো অঙ্গ সংগঠন আছে এমনকি মুসলমানদেরও তো একটা সংগঠন আছে ওআইসি তাহলে এখন যারা আমাদের সংগঠন বিরোধী বক্তব্য দেয় তারা তো একবারও বললেন না যে ওআইসি হারাম তো কাজে আমরা বলবো এই সমস্ত গোলক আপনারা পড়বেন না দয়া করে যুগের জিহাদের যে তিনটি মাধ্যম আমাদের মহতারা জামাত সমাজ বিপ্লবের ধারা বয়ে তিনি কিন্তু এটা বলেছেন যে কথা কলম ও সংগঠন এ যুগের জিহাদের তিনটি হাতিয়ার এই তিনটি হাতিয়ারকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারব তো ইনশাল্লাহ এবং আমরা কথা কলমের যে জিহাদ এই জিহাদের মাধ্যমে আমরা যেন এই সমাজকে পরিবর্তন করতে পারি